একদম কালো রক্ত থাকতো মুখ মুখ কেমন যেন আস্তে আস্তে গাড়ি আবার কি হলো গাড়ি উপর দিকে উপরে উঠান রক্তের মতো লাল ভাই মুখটা আমাদের পিছে ছিল ভাই জি 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 ওর মুখ দেখে মনে হয় রক্ত গুলো বেয়ে পড়তেছে সেটা একটা মনে হলো বেশি একটা ভালো না মানে ভয়ানক জায়গায় এখান থেকে দ্রুত বেরোতে হবে দ্রুত বেশার উপর থেকে নামেন প্রিয় বন্ধুরা আসলে অনেকক্ষণ ধরে আমাদের পিছু নিয়েছে ওই শয়তানটা ব্রিজের উপরে প্রচুর দুর্ঘটনা ঘটে এজন্য ভাই রাস্তাটাকে ব্যবহার করেন এক কথায় বলতে গেলে জি ভাই প্রিয় বন্ধুরা আসলে এই ব্রিজটা যে এতটা উঁচু ব্রিজ এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারছেন অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এখানে আর তাছাড়া এই রাস্তাটা এতটা নির্জন রাস্তা আর যে কোনো রকম কোনো মানুষজনই প্রবেশ করে না সন্ধ্যার পরে এখান থেকে এখানে দাঁড়ান নেই বেশি সময় দাঁড়ানো ঠিক হবে না আমাদের এখানে সামনে দেখতে হবে জি 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 প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলে কত সরু একটা রাস্তা এই যে এখানে এই যে একটা মেশিন চালিয়ে রেখে চলে গেছে এই যে কিন্তু আশেপাশে কোনো লোকজন আমরা দেখতে পাচ্ছি না আসলে এখানে থাকা সম্ভব না এই মেশিনের ধারে কারণ এই জায়গাটা এতটা ভয়ঙ্কর পরিবেশ যে এখানে থেকে এটা অপারেট করা সম্ভব না যার কারণে এইভাবে চালিয়ে রেখে চলে গেছে উজ্জ্বল মৃধা ভাই কমেন্ট করেছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানাবেন প্রিয় বন্ধুরা রাস্তাটা কতটা সরু একদম মনে হচ্ছে সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে রাস্তার দুই পাশ থেকে গাছপালা যেভাবে চেপে ধরেছে রাস্তাটা রাস্তাটাই মনে হচ্ছে ভাই বন্ধ হয়ে গেছে রাস্তার উপরে দেখেন প্রিয় বন্ধুরা রাস্তার উপরে এই গাছ থেকে ডালগুলো ভেঙে পড়ে আছে এই যে আসলে রাস্তাটা মানুষজন কতটা কম ব্যবহার করে সেটা আসলে এই জিনিসটা দেখলেই বুঝতে পারতেছেন আপনারা আর যে কতটা কম মানুষ চলাচল করে যে ডালগুলো ভেঙে এভাবে রাস্তার উপরে পড়ে আছে এখনো পর্যন্ত এই গাছ থেকে ভেঙছে সম্ভবত সরাই দিবে আমাদের সামনের দিকে যাইতে হবে জি জি প্রবেশ করছি তখন থেকে আমাদের পিস পিস আসতেছে কিছু দেখছেন নাকি ভাই কি ছিল এখানে ভাই এখানে কিছু একটা দাঁড়াইছিল ভাই এখানটাতে জি জি সাদা দেখা যাচ্ছিল একদম এখানে দাঁড়াইছিল আল্লাহ একবার তো প্রিয় বন্ধুরা আজকে মূলত আমরা যে জায়গাটার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়েছি এই যে এই রাস্তার সামনে হলো সেই জায়গাটা আমাদের অনেকটা রাস্তায় যাইতে হবে এই নির্জন রাস্তা দিয়ে তো আসলে মূলত এখানে একটা বট গাছ আর একটা নাকি পরিত্যক্ত অনেকটা পুরাতন একটা ব্রিজ আছে ওইখানে ওই জায়গাটায় আমরা যাব এখন আর কি তো ওই ব্রিজ এবং ওই বট গাছটার ওইখানে বিভিন্ন ধরনের ঘটনা আছে সেই ঘটনাগুলো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো
হ্যাঁ যাইতে যাইতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সকল বন্ধু দেখা শুধু করে দিবে। প্রিয় বন্ধুরা যারা লাইভে জয়েন করে ফেলছেন, ওই যে ব্রিজটা আর কি, আমি যে ব্রিজটার কথা বললেন প্রিয় বন্ধুদেরকে, জি জি, ওই ব্রিজটার ওইখানে হচ্ছে আপনারা দেখছেন ওই ব্রিজটার নিচে আর কি এলাকাবাসী হচ্ছে বিভিন্ন লোক আছে তার ইয়ে মাছ ধরার জন্য আর কি ওইখানে দেখবে নৌকা রাখা আছে, বুঝছেন? জি জি জি, মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। একটা দিন হচ্ছে সন্ধ্যার পরে আর কি একটা লোক আর কি মাছ ধরতে আসছিল, জি ভাই, তো হঠাৎ করে তার সাথে যে হয়েছে বড় সাইজের একটা মাছ দেখছে, তারা কিন্তু ওই ব্রিজের এরিয়াতে মাছ ধরে কিন্তু বেশি দূরে যায় না, কিন্তু ওই মাছটা আর কি দেখতেছে কিছু সময়, জি, পরবর্তীতে দেখতেছে আর নাই, একটু পরে দেখতে সামনে আছে, ওই করতে কিন্তু অনেকটা কিন্তু ভিতরে চলে যায়, ওই মানে ওই মাছটার প্রলোভন দেখিয়ে আর কি ওই ওকে অনেকটা দূরে নিয়ে যায় আর কি রাতের বেলা। হ্যাঁ, তো পরবর্তী ও কিন্তু তখন বিষয়টা কিন্তু বুঝতে পারেনি যে ওটা আসলে মাছ ছিল না, ওটা জিনবুত এইগুলো আর কি তাকে ধোকা দিচ্ছিল আর কি, জি জি, ও কিন্তু না বুঝে কিন্তু অনেকটা ভিতরে গেছে, পরবর্তী কিন্তু বুঝতে পারছে যে আসলে না এটা কিন্তু কোনো মাছ না, এটা ভয় দিচ্ছে, পরে কিন্তু ও কিন্তু যাই হোক সাহস নিয়ে ব্যাকে চলে আসে, ও কিন্তু সে ঘটনাটা আমার সাথে শেয়ার করে, জি, আসলে ওটা বুঝতে পারছিল বলে বেঁচে গেছিল ওই দিন। আসলে যদি বুঝতে না পেরে যদি আর একটু ভিতরে এগিয়ে যেত যেখানে নিয়ে যেতে চাচ্ছিল আর কি, তাহলে অনেকটা বিপদে পড়তে পারতো। এর আগে ভাই ওরকম ঘটনা নাকি ওরকম অনেকটা নাকি ওরকম ওই খালটাতে আর কি মিলিত অবস্থায় পাওয়া গেছে, বুঝছেন? ওরকম মাছ ধরতে আসছে, জি, বলে পানির নিচে আর কি তাকে পাওয়া গেছে, পানির ভিতরে ডুবে আর কি মারা গেছে। এমডি সানজিত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। এমডি জাকারিয়া মোংলা থেকে দেখছে, অনেক অনেক ধন্যবাদ ভাই মোংলা থেকে আমাদের ভিডিওতে জয়েন করার জন্য। তো বন্ধুরা আসলে রাস্তাটা দেখেন কতটা সরু, আর দুই দিক থেকে গাছপালাগুলো কিভাবে চেপে ধরছে রাস্তাটা, একটা ভয়ঙ্কর পরিবেশ মনে হচ্ছে। হ্যাঁ বিদিশা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। রাস্তায় দেখা অবস্থা দেখেন, আসলে রাস্তাটা যে রাস্তার কোনো অংশই নাই, দুই দিক থেকে একদম জঙ্গলে ঢেকে গেছে আর কি, মনে হচ্ছে কোনো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। আমাদের পেছন থেকে ফলো করছে, পিছ থেকে বারবার সাউন্ড আসছে একটা, জি জি জি। প্রিয় বন্ধুরা আমরা ফার্স্টে যখন আমরা এই রাস্তাটাতে প্রবেশ করছি তখন থেকে এরকম সাউন্ডটাই শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমাদের পিছ থেকে কেউ হাঁটতেছে, তো ব্রিজটার ওইখানে যখনই আসছে তখনই আমরা ওই জিনিসটা দেখতে পাইছি। আপনারা যারা প্রথমে লাইভে জয়েন করছেন তারা অবশ্য দেখতে পাইছেন, আর যারা দেরিতে জয়েন করছেন তারা অবশ্যই ভিডিওটা লাইভটা শেষ হলে ভিডিওর প্রথম দিকে দেখলে বুঝতে পারবেন। আসলে ব্রিজের ওইখানে দেখা গেছিলো একদম মনে হচ্ছিলো যেন রক্ত মাখা মুখ, এখানে দাঁড়ায় না সামনের দিকে যান,
পাতাগুলো নিয়ে। এখানে একটা বাড়ি আছে। আসলে প্রিয় বন্ধুরা, এই বাড়িটা তো নাকি লোক বসবাস করতে পারে না, আমরা যেটা শুনতে পাইছি। রাতের বেলা কোনো লোক এখানে থাকতে পারে না, দিনের বেলা নাকি এই যে এরা যেখানে যারা মাছ চাষ করে এই যে তারা ওই ঘরটা ব্যবহার করে, কিন্তু রাতের বেলা কোনো মানুষ এখানে থাকতে পারে না নাকি। একদম ছায়ার মতো অন্ধকারের সাথে মিশে গেছে কেমন যেন। প্রিয় বন্ধুরা, কেউ দেখতে পাইছেন কিনা, যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একদম আমাদের সামনেই ছিল, একদম ছায়ার মতো চোখের পলকে অন্ধকারের সাথে মিলিয়ে গেছে। আর সৌরভ ঘোষ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নিশা ইসলাম কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। রয় রয়, আমি আসাম থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ আসাম থেকে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করে দিয়ে অবশ্যই ভাই আপনার প্রিয় বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ইয়াসিন আরাফাত দেখছি ভাই, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ নিয়মিত আমাদের সাথে থাকার জন্য। এমডি আসিফুল ইসলাম রায়ন ভাই আজকে কোন জেলায় আছেন? জি আসলে এই জায়গাটা হলো খুলনা জেলার ভিতরে, এই মুহূর্তে আমরা খুলনায় আছি। কে এম জাহিদুল ইসলাম, জি ভাই দেখতে পাইছি, হ্যাঁ একদম জাপসা কোনো রকম ছায়ার মতো কিছু একটা ছিল, একদম সঙ্গে সঙ্গে অন্ধকারের সাথে মিলিয়ে গেল কেমন যেন। অবস্থা দেখেন রাস্তার উপরে কিভাবে ঘাস তৈরি হয়ে গেছে দেখছেন। আসলে প্রিয় বন্ধুরা, আর যে রাস্তায় আর কি মানুষজন পায়ে হাঁটে সে রাস্তায় ঘাস তৈরি হতে পারে না। আসলে এরকম একটা রাস্তায় মানুষ কতটা কম চলাচল করে যে রাস্তার উপরে ঘাস তৈরি হয়ে গেছে বুঝতেই পারছেন। ছোট ছোট গাড়িগুলো চলাচল করে, দেখছেন অবস্থা কি হয়েছে, একদম ভেঙে গেছে আর কি এক প্রকার। আপনারা একটু চারিদিকে খেয়াল রাখবেন, যদি কিছু দেখতে পারেন অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিয়ে দেবেন। সামনে থেকে রাস্তাটা দেখছেন একদম সুড়ঙ্গ হয়ে গেছে কেমন যেন, সুড়ঙ্গ মতন দেখা যাচ্ছে কেমন যেন। আসলে রাস্তাটা কোন রকম চলাচলের মতো অবস্থা না, এতটা খারাপ অবস্থা। আর
আচ্ছা মোহাম্মদ ইমরান আহমেদ কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। প্রিন্স মাহমুদ রাফি একটা জিনিস দেখছি, আর সুজা দুটো কলা গাছের ভেতরে কি পিছনে কি কিছু দেখা গেছে? ওই যে ওই কলা গাছের ওইখানে ওখানে প্রিয়বন্ধুর সময় কিছু একটা দেখতে পাইছি। আসলে তেমন কিছুই দেখা যাচ্ছে না এখানে। প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কে কথা দেখছে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মাহফুজ ভাই আপনাদের পেছনের কলা গাছের মধ্যে কোথায় দেখছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাই নিলাম তো সুবাহ না কেন নিগুন তুমি না জলিমিন আল্লাহু আকবার। রাহান ভাই সামনে কিছু একটা আছে, সামনে কিছু একটা আছে, ওই যে ওই যে ইয়াল্লাহ একদম কালো কালো ছায়ের মতো কিছু একটা। জি জি ওই সামনে ওখানে ছিল, সামনে দেখে যান। প্রিয় বন্ধুরা আপনারা দাঁড়া দাঁড়া দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সাজিদ হোসেন যশোর থেকে দেখছে অনেক অনেক ধন্যবাদ। এমডি নাজমুল হোসেন ভাই পেছনে কিছু একটা ছিল, হ্যাঁ একদম কালো ছায়ের মতো কিছু একটা ছিল। আপনি ঠিক দেখছেন। আর জামালপুর থেকে দেখছে এমডি জুয়েল রানা, অনেক অনেক ধন্যবাদ ভাই। দেখেন এই যে এখানে তেঁতুল গাছ, এর একটা ওই সামনে আরো একটা, এই যে এই যে তেঁতুল গাছগুলোতে কিন্তু অনেকটা জিনিস অসুরাতে এটা বসবাস করে থাকে। পরপর তিনটা গাছ এখানে, এই যে বন্ধুরা আপনারা অনেকেই জেনে থাকেন যে তেঁতুল গাছ বট গাছ এ ধরনের গাছগুলোতে জিনভূত অসুরাতে এদের বসবাস বেশি হয়ে থাকে। এমডি জাপর হাই হ্যালো, কষ্টের জীবন সৌদি আরব থেকে আছি, অনেক অনেক ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। এমডি মারুফ হোসেন আমি জয়পুর হাট থেকে, অনেক অনেক ধন্যবাদ মারুফ হোসেন ভাই। আব্দুল আলামুন ভাই অনেক সাবধানে আর জি ইনশাল্লাহ দোয়া করবেন, আসলে রাস্তাটার পরিবেশ অনেকটা খারাপ। জানি না আমাদের সাথে আর কি কি ঘটবে। সেই ব্রিজটা কি সামনেই নাকি? দেখতেছেন এবং এই সাইডে সে বট গাছটা আছে কিন্তু এই পোলের বাম সাইডে বট গাছটা।
ওটা হচ্ছে আপনার একটা খাল আর কি, খালের উপর পোলটা তৈরি করা। ওই খালের লোক তার এলাকাবাসী মাছ ধরতে আসতো, এবং ওই যারা মাছ ধরতে আসতো তাদের সঙ্গে বিভিন্ন ধরনের ভুতুড়ে কর্মকাণ্ড তাদের সঙ্গেই ঘটছে ভাই। জি, আসলে প্রিয় বন্ধুরা, এর ভিতরে একটা ঘটনা আপনাদের শেয়ার করছে রায়ন ভাই। জি ভাই, ওরকম ঘটনা তো ওর আগে কিন্তু ভাই অনেকে কিন্তু এই পানিতে মানে মাছ ধরতে এসে ভাই জি জি মৃত অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে গেছে, বুঝছেন? তার মানে ওদের সঙ্গে কি ধরনের কর্মকাণ্ড ঘটছে এটা তো লোক এলাকাবাসী আর ব্যাখ্যা দিতে পারেনি, তবে মৃত অবস্থায় পাওয়া গেছে এটা আমাকে জানাইছে। যেরকম ওই লোকটা আর কি যেটা বললো আর কি, যে তার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, ও যদি আরেকটু ভাই সামনে যায় তো, বা আরেকটু যদি ওর যে জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল সে জায়গায় গেলে কিন্তু ওর অবস্থাও কিন্তু ভাই, কারণ ও বেঁচে ফিরতো কিনা সেটাই আসলে জানা ছিল না। জি ভাই, আসলে প্রিয় বন্ধুরা, আমরা একটু দূর থেকে দেখার চেষ্টা করবো যে ব্রিজের উপরে কোনো রকম অ্যাক্টিভিটি দেখতে পাই কিনা আমরা। আসলে দূর থেকে কাছে গেলে আসলে তেমন দেখা যায় না, কাছে যাওয়ার আগে এরা বিশেষ করে ভ্যানিশ হয়ে যায় কোথায় যেন। এখানে পরিবেশটা দেখছেন চারি সাইডে ভাই একদম শুনশান একটা পরিবেশ। জি জি, সামনের দিকটা অনেক ঘন জঙ্গল মনে হচ্ছে। আব্দুল আল মামুন রাহেন ভাই, সব দিকে খেয়াল রাখবেন জি, ইনশাল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, ময়মনসিং থেকে আছে এমডি রিপন, অনেক অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, ময়মনসিং থেকে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। আরফিন গেমিং কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নিহাস খান আমি ইন্ডিয়া থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ। আর মুন্না খান আমি সিরাজগঞ্জ থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ মুন্না খান ভাই। আস্তে আস্তে ব্রিজের দিকে আগে যেতে হবে। বন্ধুরা, আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে, আসলে বট গাছটা কি সামনেই ভাই? ঝোপটা কি অবস্থা দেখ। নিজে ভাই সেই পোলটা এখানে দেখেন, দুই সাইড মধ্যে আছে, দুইটা বাদ আছে, এটা ছোট করে দুইটা বাদ দেখেন। ও মাই গড, ব্রডকাস্টের শিকড়টা কোথায় চলে গেছে দেখুন। আসলে পোলটা কতটা পুরাতন এই শিকড়গুলো দেখলেই বুঝতে পারছেন আপনার, এই যে একদম পোলের উপরে বট, এত বড় একটা বট গাছ তৈরি হয়ে গেছে, এই যে অনেকটা পুরাতন পোল এটা একটা। অবস্থা দেখেন গাছটার, জি ভাই কি আছে এখানে? কালো কিছু একটা দেখা যাচ্ছে পানির ভিতরে, ওই যে পানির ভিতরে কালো কিছু একটা, কি বলতেছেন? ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু মাথার মতো দেখা যাচ্ছে। জি জি, একদম মাথার কঙ্কালের মতো দেখা যাচ্ছে, মাথার খুলি আর কি। জি জি, মাথার খুলির মতো দেখা যাচ্ছে। এখানে শুনছি ভাই কেমন জানি গা টা একদম ভার হয়ে গেছে আর কি। হ্যাঁ, আশেপাশে কোনো শ্মশান আছে নাকি ভাই? শ্মশান ভাই এই সামনে, এই সামনে শ্মশান? হ্যাঁ, একটা শ্মশানটা হচ্ছে এই এই রাস্তা দিয়ে আর কি শ্মশানে যাওয়া যাবে না, তবে এই নদীটা মানে এই খালের সাইডে শ্মশান আর কি, ওই সামনের দিকে, এই খালটার সাইডে সামনের দিকে।
এরকম হইতে পারে যে ওইখান থেকে হয়তো বা পানির সাথে চলে আসছে ওই মাথার খুলিটা, এরকম হইতে পারে আসলে। প্রিয় বন্ধু এটা এরকম কিছু একটাই মনে হচ্ছে আসলে, ক্লিয়ার বোঝাটা নিচে নেমে আর কি দেখাটাও সম্ভব না, বুঝছেন? জি জি জি, ঠান্ডার সময় এমনিতে পানি চিত্র লাভার ঠিক হবে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিচ্ছু। তো প্রিয় বন্ধুরা আমরা যদি শ্মশানে যাওয়ার রাস্তাটা পাই তাহলে অবশ্যই শ্মশান পর্যন্ত নিয়ে যাবো আপনাদেরকে। এই পাঁচটা দিয়ে যাওয়া যাবে তাহলে? সামনে কি সামনে দেখা যাচ্ছে কি কিছু? সামনে তো আবার তাহলে ওইখানে পার আবার শেষ হবে না ভাই? না এটা তো একটা ঘের মনে হচ্ছে শুধু, এই রাস্তাটা ভাই যাওয়া যাবে না, তো আর অন্য কোনোভাবে ট্রাই করতে হবে। আর সুজয় সরকার আমি খুলনা থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রিয় বন্ধুরা আপনাদের ওই জিনিসটা দেখে কি মনে হলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আসলে কেমন যেন মনে হচ্ছে মানুষের মাথার খুলির মতো ওরকম কিছু একটা মনে হলো। জি জি, স্পষ্ট বোঝা যাচ্ছে না আসলে, অনেকটা জুম করে দেখাচ্ছে, আপনাদের কি মনে হলো একটু কমেন্ট করে জানাবেন। এমডি মারতাজ হাই, হ্যালো। জি ভাই, এইখান থেকে এই এই বটগাছটা থেকে মনে হলো এই দিকটাতে কালো কিছু একটা উড়ে গেল, এই বটগাছটা দিকে, এই বটগাছটা থেকে এই বটগাছটা থেকে কালো একটা কিছু উড়ে গেছে। জি জি জি, প্রিয় বন্ধুরা চারিদিকে সাউন্ডটা শুনলে বুঝতে পারছেন যে কতটা নিস্তব্ধ পরিবেশ চারিদিকে। এমনি রাশেদ মিয়া মাথা যে এরকম কিছু একটাই মনে হলো। গাড়িটা ঘুরান পেছন দিকে, এখানে বেশি দাঁড়ানো ঠিক হবে না আমাদের, এই ব্রিজের এখানে বেশি সময় থাকা ঠিক হবে না প্রিয় বন্ধুরা, কারণ এই ব্রিজটার এই বট গাছটা একদম ব্রিজের উপরে, আর এখানে ব্রিজটা, আর যার কারণে এই যে আপনারা অনেকে জানেন যে বিশেষ করে বট গাছ, তেঁতুল গাছ এই ধরনের গাছগুলোতে মূলত এই জিম্বু দর্শকের এদের বসবাস বেশি হয়ে থাকে, যার কারণে এই ব্রিজটা অনেকটা ভুতুড়ে পরিবেশ, অনেক অ্যাক্টিভিটি দেখা যায় এখানে। আলি হায়দার, আমি দুবাই থেকে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আর প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার সকল বন্ধু দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, যারা যারা লাইভে আছেন সবাই একটা করে শেয়ার করে দেবেন। এমডি রায়হান শিকদার এখন কই আছেন ভাই আপনারা? যে আসলে এই মুহূর্তে আমরা আছি খুলনা জেলার ভিতরে একটা জায়গায়, গৌতম মিত্রা কলকাতা থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহু একবার, আল্লাহু একবার, ওই যে সামনে কিছু একটা আছে, ওই যে আমাদের গাড়ির সামনে আল্লাহু একবার, এদিকে এদিকে আগাচ্ছে, রানু এদিকে আগাচ্ছে, সরে আসেন সরে আসেন। কালো একবার ছায়া ভাই, এটা বড় সাইজের ভাই, গাড়িটা সামনে ভাই একদম। আমাদের সামনে তো আগাইতে দিচ্ছে না, কিভাবে বেরোবেন এখান থেকে? ওই যে এখনো রানবে, এখনো গাড়ির সামনে আছে, গাড়ির সামনে আছে এখনো।
মানে কত বড় সাইজের ছায়া দেখছেন? দেখেছেন কোথায়? সামনে যান, দ্রুত সামনে যান। জি ভাই, সরাসরি পীরবন্দরে একদম সরাসরি সোজাসুজি আমাদের দিকে আগে আসতেছিল কেমন জানেন? অবস্থা কি ভাই? একদম রাস্তার মাঝ বরাবর, মাঝ বরাবর ঘাসগুলো কিভাবে হয়েছে দেখেন। এই যে শুধুমাত্র বাম সাইডে অল্প একটু জায়গা যাওয়ার জন্য। এই রাস্তাটা তাহলে কত মানুষ কম চলাচল করে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। রাস্তার উপরে যত ঘাস হয়েছে, জি জি জি, আসলে মানুষের চলাচল বেশি থাকতে গেলে কিন্তু এত ঘাস হইতে পারছে না। হৃদয় খান সাবধানে থাকবেন জি, ইনশাল্লাহ দোয়া করবেন হৃদয় খান ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিয়মিত আমাদের লাইভগুলো দেখার জন্য। এমনি আবু কাউসার আমি বগুড়া থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ কাউসার ভাই বগুড়া থেকে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। রাস্তাটার পরিবেশটা দেখেন আসলে কতটা ভয়ানক লাগতেছে দেখতে, যে একদম পুরো মনে হচ্ছে পরিত্যক্ত একটা জায়গা। সাগর বিশ্বাস আমি রাজবাড়ি থেকে দেখছি ভাই, অনেক অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ বগুড়া থেকে, প্রিয় বন্ধুরা পেছনদের যে একদম পুরো আমাদের সরাসরি আমাদের দিকে আগে আসতেছিল কেমন জানো ওই ছায়াটা? আমার পেছনে না সরে গেলে মনে হয় সরাসরি ভাই আমাদের উপর আক্রমণ করে বসতো, সেভাবে আগে আসতেছিল রায়ন ভাই। মানে যেভাবে আগে আসতেছিল আমাদের পেছনে না যাইতাম তাহলে একটি বিপদের সম্মুখীন হইতাম। এখানে সম্ভবত কোনো কেউ বাড়ি করার চেষ্টা করছে, পরবর্তীতে করতে পারেনি, সেরকম কিছু একটা হবে। জি জি জি, প্রিয় বন্ধুরা এখানে হয়তো এই বাড়িটা করার চেষ্টা করছিল এখানে আর অনেক দিন আগে, সম্ভবত এই যে অনেকটা পুরাতন হয়ে গেছে মনে হচ্ছে। এটা কমপ্লিট করতে পারেনি হয়তো এই যে
মেহেদি হোসেন ভাই ঢাকা থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ মেহেদি হোসেন ভাই, ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার সকল বন্ধু দেখা যোগ করে দিবেন। এটা তো অনেক আগে, অনেকদিন ধরে ফেলা, মানে এইভাবে জি ফেলে রাখা হয়েছে, এই ফটো আসলে এই পরিবেশটা দেখলে বোঝা যাচ্ছে যে এর ভিতরে যেভাবে গাছপালা তৈরি হয়েছে, যে এই যে খেজুর গাছটা এখানে, মাথাটা একদম পুরো দুই দুই দিকে ভাগ হয়ে গেছে মনে হচ্ছে, অবস্থা দেখছেন। আসলে অনেকদিন ধরে মনে হচ্ছে এই জায়গাটা পরিত্যক্ত পড়ে আছে, এখানে পরিবেশটা দেখে যেটা মনে হচ্ছে আর কি। আল্লাহু আকবার, সাউন্ডটা শুনতে পারলেন? সাউন্ড হইছে ভাই সেন থেকে। আল্লাহু একবার, এই ঘরে ঘরের পিছনে কিছু একটা আছে রান ভাই। ঘরের পিছে জি জি জি, পিছনে পিছনে থেকে সাউন্ড আসছে। প্রিয় বন্ধুরা আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা জানি না, যদি শুনে থাকেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ঘরের পিছনে সম্ভবত কিছু একটা আছে। ইয়াল্লা, এইখানে তো ঘরের পিছনে আরেকটা অংশ ভাই, এইদিকে আরেকটা অংশ, এই যে ওই সাইডে একটা অংশ, এই সাইডে একটা অংশ, ঘরের এখানে তো, এখানে তো কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। সাউন্ডটা হলো কোথা থেকে? এখানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ঘরের ভিতর থেকে সাউন্ডটা শুনতে পাইছি। এমডি রিপন খান, আমি মালয়েশিয়া থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। ঘরে ঘর জি জি ভাই, রান ভাই আবার সাউন্ড হচ্ছে, এখানে আবার সাউন্ড শোনা যাচ্ছে। আল্লাহ আকবার, ডাল এসে পড়েছে ভাই, এখান থেকে প্রত্যেকে ডাল পড়ছে। ফারুক খান, দেওয়ালের ওই পারে কিছু আছে? হ্যাঁ, দেওয়ালের ওই পারে সম্ভবত কিছু একটা আছে। এইবারে আসলে সাউন্ডটা শোনা যাচ্ছে, কিন্তু যখন ওই পারে যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না আমরা। তবে ওই পারে যাওয়ার রাস্তা কি পাওয়া যাবে? এখান থেকে তো কোনো রাস্তা নেই, এদিক থেকে তো দেখতেছি না, কিছু দেখতেছি না। আবার কি এসে দেখি? ও মাই গড, কি হলো ভাই? ঘরে 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 কাছে যাওয়া ঠিক হবে না, ঘরে কাছে যাওয়া ঠিক হবে না। এই ঘরের কাছে একটু দাঁড়ান না, গাড়িটা নিয়ে, গাড়িটা নিয়ে বেরুন, সামনের দিকে যান। প্রিয় বন্ধুরা, আসলে যখন এইখানে আসছি ঘরের পেছনে সাউন্ড হচ্ছে, কিন্তু ঘরের পেছনে যখন পেছনে গেলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। ইয়াল্লা, কে আছে এখানে? কেউ কে আছেন? ও মাই গড, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, চারিদিকটা একদম ফাঁকা। যখন ওইদিকে যাচ্ছি তখনই সাউন্ডটা শোনা যাচ্ছে, রান ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। তাহলে সাউন্ডটা বারবার কোথা থেকে আসতেছে? এটাই তো বুঝতেছি না ভাই। দেয়ালের উপরে কি দেখছেন? না না, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকটা তো কিছু নাই, সামনের দিকে
ঘরটার এখানে বেশি দাঁড়ানো ঠিক হবে না। প্রিয় বন্ধুরা, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, তো দেখা হবে আগামীকাল কোনো একটা জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।